তেত্রিশ বার করে তাসবি পড়লে কি দশ বার করে পড়া হাদিসের উপর একই সাথে আমল হবে? জি, আসলে তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার, এটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে নিরানব্বই ব্যাপার। এর বাড়তি পড়বেন এটা পড়া, এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে দশ বার করে পড়বেন, দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ আল্লাহ, দশ বার আল্লাহকে, দশ বার লা ইলাহা ইল্লাল্লাহ। তো এগুলো দশ 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 করে পড়লে চল্লিশ হবে, সেটা আর লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বা অন্যগুলো ঘরে মিলিয়ে পড়বে। কোনোটা আছে পঁচিশ বারও আসছে। এখন যদি কেউ তেত্রিশ বার পড়ে এবং তেত্রিশ বার পড়ে তাহলে কি দশ বার আদায় হবে, দশ বার হাদিসে আমল হবে? না, কারণ হচ্ছে আপনি এখানে তেত্রিশ বার আলাদা করতে পারছেন না। আপনি তেত্রিশ বার উপর কখনো আমল করবেন, কখনো দশ বার আমল করবেন। আর তেত্রিশ বার যেহেতু বেশি, সেহেতু ওইটা আমল করলে আর দশ বার আমল করার প্রয়োজন হয় না, বড়টা আমল করলে ছোটটা আমল প্রয়োজন হয় না, নিয়ত থাকলে হবে, অর্থাৎ আপনার সেই সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু দশ বার আমল হচ্ছে না, তেত্রিশ বার আমল হচ্ছে, কিন্তু দশ বারেরটা আপনি সব পেয়ে যাবেন, কারণ এটা তো হচ্ছেই অলরেডি, এটা হলো কথা। কিন্তু আপনি দশ বার আমল করেননি, আপনি তেত্রিশ বার আমল করেছেন, এটা মনে রাখতে হবে। যেমন আপনি কেউ মসজিদে ঢুকছে, সালাত দাঁড়িয়ে গেছে, তিনি দুই রাকাত পড়তে পারেননি মসজিদে ঢুকার কারণে, তার বড়টার সাথে এটা আদায় হয়ে যাবে, কিন্তু তাই বলে তিনি ষোলোটা আদায় করছেন তাই বলবেন না, অর্থাৎ তিনি নফল আদায় করছেন বলবেন না, ফরজ আদায় করছেন। তো তেত্রিশ বার যিনি আদায় করছেন তিনি দশ বারের সবও পেয়ে যাবেন, কারণ দশ বারের চেয়ে বেশি তিনি আদায় তিনবার তিন দশ আরও বেশি আদায় করছেন, তিন দশের চেয়েও, সুতরাং তিনি সবটা পেয়ে যাবেন। তবে দশ বারের আমল আলাদা হচ্ছেন, একসাথে পুরোটা তার আমল হচ্ছে, এটা মনে রাখতে হবে। তার আলাদা করার প্রয়োজনও তার নেই, কারণ তেত্রিশ বারের ভিতরে তো এটা আছেই অলরেডি। সুতরাং তেত্রিশ বার করেই আদায় করার চেষ্টা করুন। আমরা যখন এই জন্য যে কোনো সালাতের পরে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার অথবা তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার এরপর একবার লাইলাহ এটা পড়বো ইনশাল্লাহ, যখন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সেভাবে বলছি। আর তেত্রিশ দশ বার করে পড়লে দশ বার করে পড়লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লাইলাহ, এগুলো দশ বার করে চল্লিশ বার পড়া হবে, দশ বার করে, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত আলহামদুলিল্লাহ, যেটাই পড়তে পারে। ইমানদার সবসময় এই জন্য কখনো তানাবুর করে, তানাবুর তো বৈচিত্র্য করে, বৈচিত্র্য কি কখনো এটা করে কখনো এটা করে, মাঝে মধ্যে দুই একবার শুধু দশ বার দশ বার পড়া করা উচিত, বিশেষ করে যখন সময় সংক্ষিপ্ত থাকবে অথবা যখন মনে করুন যে আমি সুন্নতটা একবার তাজা করি তখন এটা উল্লেখ করবে, দুই একবার উল্লেখ করা উচিত। কিন্তু তাই বলে বেশিরভাগ সময় আপনি তেত্রিশ বারটা করবেন, এই জন্য যে এটা জিয়াদা দশ বার ও জিয়াদ দশ বার তার থেকে বেশি আছে, এটা করলে আপনার দশ বার তো হবেই আরও বেশিও হয়ে যাবে, দশ বারে হাতে সে আমারটা আলাদা হচ্ছে না, এটা মনে রাখতে হবে।